দেখছি আমরা ইয়ুথ ক্লাব এন্ড প্লে সেন্টারে দুর্গাপূজার প্রতিমা মুক্তি কারিগর ভুলন দাস আমাদেরকে মোটামুটি কমপ্লিট করে দিয়ে গেছে। সন্ধ্যার পরে রাত্র প্রায় 9টার দিকে স্থানীয় এক মুসলিম যুবক কার প্ররোচনার ভিতরে ঢুকে আমাদের সমস্ত মূর্তি ফেলে দিয়ে ভেঙে চুড়ে একটা ধর্মীয় ভাবাবেগকে উন্মাদনা দেওয়ার জন্য এরকম ঘটনা করা হয়েছে। আমরা সেই উন্মত্ত ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিয়েছি, আমরা এর সুবিচার প্রার্থনা করি। আরেকজনের নাম কি আমরা কি না